যিস গোটর মহিলা গছপুলিটো রোপণ করেছে আর সেই গছপুলি রোপণের ফটোটো লোকেশনের সহ আপলোড করব লাগে, যেহেতু কেনকৈ লোকেশনের সহ আপলোড করব পাৰিব আজির ভিডিওটি তার উপর। যদি আপনাদের সেই গছপুলিটো রোপণ করেছে তেন্তে আপনাদের দেখাই দিম যে কেনকৈ লোকেশনের সহ সেই গছপুলিটোর লগত ফটো মারি আপনাদের আপলোড করব পাৰিব। তার বাবে প্রথমে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করব লাগিব, তার বাবে প্লে স্টোর যাব। প্লে স্টোর গিয়ে আপনাদের এইদরে সার্চ করে দিব, অমৃত বিশ্ব আন্দোলন বলে সার্চ করে দিব। সার্চ করার লগে আপনাদের সাপরে এইদরে লিখে সার্চ করে দিব। অ্যাপসটো আপনাদের সাপ হয়েছে, এই অ্যাপসটো আপনাদের ডাউনলোড করে লব। মই ডাউনলোড করে লিছো, প্রথমে আপনাদের চাই লোক লগতে এই লগটো চাই ডাউনলোড করব, বেলেগটো ডাউনলোড নকরব। যেহেতু মই ডাউনলোড করে লিছো, এবার মই অপন অপশনটোত ক্লিক করব। আপনাদের ডাউনলোড করে লব, অপন অপশনটোত ক্লিক করে দিলে আপনাদের এনেকা ইন্টারফেস আইব। তারপর আপনাদের অল্প তলফালে স্ক্রল করে আইব। স্ক্রল করে আই আপনাদের ইয়াত চাব দুটা অপশন, এই লগিং অপশনটোত ক্লিক করে দিব। লগিং হব লাগিব, লগিং অপশনটোত ক্লিক করে দিব। ক্লিক করার লগেলগে এটা আপনি যে মোবাইল নম্বরটো দিছিলে সেই মোবাইল নম্বরটা আপনাদের এই বক্সত বহাই দিব। তারপর এটা গেট ওটিপিত ক্লিক করার লগেলগে ওটিপি এটা আইব সেই মোবাইল নম্বরত। ওটিপিটি ইয়াত দি এই ক্যাপচা কোডটো এই বক্সত বহাই জাস্ট আপনার যে অ্যাপ আছে লগিং বলে এই লগিং বলে অপশনটোত করার লগেলগে আপনাদের এই পেজলে লগিং হয়ে আই যাব। তারপর আপনাদের যে অ্যাপ চাপ হয়েছে আপলোড ফটো এই অপশনটোত ক্লিক করে দিব। এই অপশনটোত ক্লিক করার লগেলগে এটা আপনি কি গছপুলিটো রোপণ করব তার নামটো সিলেক্ট করে দিব। ইয়াত আছে সিলেক্ট প্ল্যান, এই অপশনটোত ক্লিক করে আপনি যোন গছটো লগাব সেই গছর নামটো আপনাদের ইয়ার পর সিলেক্ট করে লব। তারপর এটা আপনাদের ইয়ার পর আপলোড করবে, ওপেন ক্যামেরা ওপেন গ্যালারি মানে ফটো মারি রাখি আপনাদের আপলোড করবো পারে, কিন্তু ওপেন গ্যালারি ডাইরেক্ট ফটো মারি করব পারে, কিন্তু এই লোকেশনটো নাহিব সেইভাবে আপনাদের রিজেক্ট হবো পারে। সেইভাবে তারপরে আপনাদের করবলগে একটা অ্যাপ ডাউনলোড, নহলে যদি আপনাদের ডাইরেক্ট ফটোটো দিয়ে আপনাদের রিজেক্ট হবই সেইভাবে প্লে স্টোর পুনের আপনাদের যাব। প্লে স্টোর গিয়ে একটা লোকেশন ক্যামেরা ডাউনলোড করবো লাগবে। প্লে স্টোর গিয়ে আপনাদের পুনের এইদরে সার্চ করে দিব জিপিএস ম্যাপ ক্যামেরা, এইদরে লিখে সার্চ করলে এই ক্যামেরাটো এই অ্যাপসটো আই যাব। অ্যাপসটো মানে আপনাদের লগটো ভালদরে দেখাইছো, এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করব। লগটো চাই লোক ভালদরে আপনাদের এই লগটো চাই ডাউনলোড করব, যেহেতু মানে ডাউনলোড করে রাখছো সেইভাবে ওপেন করলাম। আপনাদের ডাউনলোড করে লব, মানে ওপেন অপশনটো ক্লিক করে দিব। ওপেন অপশনটো ক্লিক করার লগে এনেকা আইব, আপনাদের কেটামান এলাও খুঁজব, আপনাদের এলাসমূহ করে দিব। তারপর যার করে আছে সেই গছত ধরে এনেকা ফটো মারবে, এই লোকেশন এইদরে আই যাব। তারপর এই ক্যামেরাত ক্লিক করে দিলে আপনার ফটোটো আই যাব। তারপর ইয়াত যে আছে এই অপশনটো ক্লিক করে আপনার গ্যালারি যাবগে। তারপর পুনা আকৌ এই পেজলৈ আইব, এই পেজ আহি এই দ্বিতীয় অপশনটো আছে ওপেন গ্যালারি, এই অপশনটো যাব। এই অপশনটো গেলে আপনার গ্যালারিত সেই ফটোখন সেভ হয়ে যাব। তারপর আপনাদের সিলেক্ট করে এই আপলোড বলে আছে যে এই অপশনটোত ক্লিক করবে। এই অপশনটোত ক্লিক করার লগেলগে আপনার আপলোড হয়ে যাব আর আপনার মানে ফটোখন লোকেশনের মতো আপলোড দিয়ে একদম সাকসেসফুলি হয়ে যাব। আর আপনি অতি সহজে এইদরে মোবাইলের পরাই করব পারিব। আশা করছি আপনাদের বুঝি পেয়েছে, আর এই ভিডিওটো আপনার গোটর যিমান মহিলা আছে সকলোলৈ শেয়ার করে দিব। আশা করছি আপনাদের বুঝি পেয়েছে। আজিলে ইমানে, পুনৰ লগ পাম নতুন একটা ইনফর্মেটিভ ভিডিওলৈ। আপনাদের ধন্যবাদ।